নমস্কার, সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম। আজকে একটি বিশেষ দিন, স্বয়ংবল গুরুকুলের জ্ঞানে এবং সদ্গুরু মহারিষি মারাবার জ্ঞানে আজ 5ই সেপ্টেম্বর, যাকে বর্তমান সমাজের মানুষ, আধুনিক সমাজের মানুষ শিক্ষক দিবস বা টিচার্স ডে হিসেবে পালন করে। সকল টিচার বা শিক্ষকদের আমার প্রণাম। যারা আমাদের শিক্ষা দিয়েছেন, যারা আমাদের জ্ঞান দিয়েছেন, তাদেরকে প্রণাম। ছোটবেলা থেকে যাদের কাছে পড়ে মানুষ হয়েছে, তাদেরকে প্রণাম, এবং আমার মাতা পিতা তাদেরকেও প্রণাম। তাই আমাদের এই প্রণাম মন্ত্র, সেই মন্ত্র কি? ওম আলো বাবাই নামঃ। ওম আলো বাবাই নামঃ। আমরা সরস্বতী পুজো করে থাকি গুরু জ্ঞানের সঙ্গে, বা গুরু প্রণাম করে থাকি গুরু স্তুতির সঙ্গে। সেই গুরু কি হচ্ছে? আমরা তার জন্য গুরু পূর্ণিমা পালন করি। যারা আমাদের আচার্য, যারা আমাদের সত্যের জ্ঞান দেন, সাত্বিকের জ্ঞান দেন, সততার জ্ঞান দেন, আমাদের জ্ঞানকে, বুদ্ধিকে, চৈতন্য সত্তাকে জাগরণ করে দেন, তারাই আমাদের গুরু। তাই এই গুরু প্রণামটি সবাই করবে। ওম ঐং শ্রী গুরুবে নমঃ। ওম ঐং শ্রী গুরুবে নমঃ। ওম ঐং শ্রী গুরুবে নমঃ। আজ শিক্ষক দিবস। শিক্ষক দিবসের যে জ্ঞানটা আমরা জানি, সেটা হচ্ছে যিনি শিক্ষা দান করেন, যিনি আমাদের জ্ঞান দেন, আমাদের বুদ্ধি দেন, আমাদের আচার বিচারকে শেখান, তাকেই আমরা শিক্ষক বলে থাকি। সেই শিক্ষকের যে দিবস, তার 5ই সেপ্টেম্বর, সেই শিক্ষক দিবস আমরা সবাই স্কুলে, কলেজে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, কোচিং সেন্টারে আমরা পালন করে থাকি। কিন্তু আজ যে বিষয়টা আমরা গুরুকুল থেকে বলতে চাই, সে বা আপত্য বলা হয় যে বর্তমান শিক্ষা ব্যবস্থা আর ভারতের বৈদিক সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা, এটি কি? এই দুইটোর মধ্যে পার্থক্য কি? বা বর্তমান শিক্ষা ব্যবস্থায় কি শেখানো হয়, আর আপনি কি শিখতে চাইছেন, আর মানুষ হয়ে কি শেখা উচিত? এই মনুষ্য ধর্ম রক্ষার্থে, মনুষ্য কারিগরি বিদ্যার জ্ঞানে আমাদের কি জানা উচিত? আমরা যা কিছু জানছি সবই এই মনুষ্য, অর্থাৎ আমার মনের উৎস, অর্থাৎ আমাদের মনের স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, চৈতন্য, মন, বুদ্ধি, চিত্ত, আকাশকে ঠিক করার জ্ঞান। আমরা যা কিছু জানছি এই প্রকৃতি থেকে প্রকৃতিময় হওয়ার জ্ঞান। আমরা যা কিছু জানি তা আমাদের এই ভূখণ্ড থেকে পরম ভূখণ্ড এবং সূক্ষ্ম ভূখণ্ডের জ্ঞান। কিন্তু আমরা যদি তা মানি, বর্তমান আধুনিক সমাজে শিক্ষাটা দেওয়া হয়, যে শিক্ষকদের আমরা আজকে টিচার্স ডে পালন করে থাকি, তারা কি সেই জিনিসটা মানে? যেটা তারা করছে সেটা কি তারা মানে? তাহলে আমি কেন পালন করবো টিচারদের, সেই সব শিক্ষকদের নিয়ে? বলছে, আপনি আপনার ছেলে মেয়েদের কি শেখাবেন? যে শিক্ষা আপনার ছেলে মেয়েকে বোঝা বানাবে সেই শিক্ষা, বা মনুষ্যত্ব বোধ রক্ষা করবে না সেই শিক্ষা, বা সে ধর্মীয় হবে না বা ধর্ম রক্ষা করবে না অধর্ম করবে সেই শিক্ষা, বা সৎ হবে না অসৎ হবে সেই শিক্ষা, অন্ধকার জগতে চলে যাবে সেই শিক্ষা, না আলোর পথে আসবে সেই শিক্ষা? কিন্তু ভারতে যে শিক্ষা দেওয়া হতো তা দীক্ষা দ্বারা শুরু হতো। দীক্ষা কি? সংযুক্তি করে একটা নির্দিষ্ট দিক দেখিয়ে, তুমি এই পথে চলো, তোমার এইভাবে এইভাবে উন্নতি হবে। গুরু তার পথ দেখিয়ে দিতেন, আচার্য তার পথ দেখিয়ে দিতেন, মহাশয় বা শিক্ষক মহাশয় সেই পথ দেখিয়ে দিতেন। আজকে দেখানো হয়তো শিক্ষক মহাশয়রা বলেন, কিন্তু তারা কি করেন? তারা কি পালন করেন? নিজেরাই পালন করে না। আজ বলে তোমরা নেশা করো না, কালকে বাথরুমে গিয়ে বা ইনস্টিটিউটের ভেতরে বসেই বা কোচিং সেন্টারে বসেই তারা নেশা করে। আপনারা জানেন এই বিষয়গুলো, আপনারা শিক্ষক, তারা জানেন। যারা গুরুতত্ত্ব জ্ঞান, অর্থাৎ সত্য সনাতন ধর্মের জ্ঞানে চলেন, তারা এসব করেন না। আবার সব শিক্ষক এরকম হয় না। তাই প্রত্যেক ছাত্রছাত্রী, প্রত্যেক নতুন যে প্রজন্মের শিশু সন্তানরা এই গুরুকুলের জ্ঞান শুনছেন, বা যে সকল মাতা পিতারা এটা শুনবেন বা শুনছেন,
তাদের কাছে একটা অনুরোধ, আপনি আপনার বাচ্চাদের কি তৈরি করতে চান? যে শিক্ষা আপনার বাচ্চাকে বোঝা বানাবে সেই শিক্ষা, অসৎ বানাবে সেই শিক্ষা, অজ্ঞানী বানাবে, অধার্মিক বানাবে সেই শিক্ষা, মনুষ্য ধর্মকে রক্ষা করবে না সেই শিক্ষা, না যে শিক্ষা আপনার সন্তানকে মনুষ্য ধর্ম রক্ষা করে সৎ ধার্মিক অধর্ম করবে না, ধর্ম রক্ষা করবে সেই শিক্ষা। তাহলে গুরু দীক্ষা দিয়ে শিক্ষাটা দিতে হবে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের গুরু শিক্ষা গুরু দীক্ষার সঙ্গে চলা উচিত, গুরু জ্ঞানের সঙ্গে চলা উচিত। গুরু যা জ্যোতি স্বরূপ, যা জ্ঞানের প্রকাশ করায় তাকেই গুরু বলা হয়। গুরু যা ভক্তির প্রকাশ করায়, চৈতন্য সত্তা বিবেকের জাগরণ করায় তাকেই গুরু বলা হয়। গুরু কাকে বলে, সদ্গুরু কাকে বলে, সেই বিষয়ে আমরা আগেও বলেছি। তাই গুরু আর আচার্য শিক্ষকের মধ্যে একটা পার্থক্য আছে। গুরু সততার সঙ্গে একজনকে সৎ বুদ্ধি দেবে, সৎ ধর্ম করবে, সাত্ত্বিক ভাবে রাখবে, আর নিজেও সৎ হবে, সাত্ত্বিক হবে, ধার্মিক হবে, ধর্মকে রক্ষা করার জন্য তার জীবনকেও ত্যাগ করবে। কিন্তু একজন টিচার কি তাই করবে? বলছে একজন ছাত্র যদি মাইনে না দেয় তাহলে তাকে স্কুলে আসতে দেবে না, আর সে প্রতি মাসে মাইনে নেবে, সে প্রতি মাসে মাইনে নেবে। একজন ছাত্র যদি খেতে না পায় তাকে হয়তো স্কুল থেকে বাড়ি পাঠিয়ে দেবে, খিদের জ্বালায় যদি ক্লাস না করতে পারে তাকে দুটো বড় কথাও শুনতে হবে, আর সেই মাস্টার তার টিফিন ভরে স্কুলের যে খাবার দেওয়া হয় সেই খাবার ভরে খাবে। তাহলে বলুন, আপনারাই জানেন এখন বর্তমানে যে শিক্ষক আছে, আপনারা যে শিক্ষক দিবস পালন করেন কিরকম শিক্ষক দিবস পালন করবেন? আবার ভারতের যে জ্ঞান বলছে, একটা কথা বলবে সেই কথার মধ্যে আপনার ভেতরে জ্যোতির প্রকাশ হবে। তাই গুরুরা বেশি কথা বলে না, গুরুদের কম কথায় একটা কথায় সবাই অনেকে অনেক কিছু বুঝতে পারে। তার জ্বলন্ত উদাহরণ যদি বলা হয় প্রকাশ বা প্রণাম বা সূর্য, এই যে কথাগুলো যদি বলি, যেটা আমাদের ভারতের সত্য সনাতন ধর্মের জ্ঞানের কথা, সংস্কৃত আদি ভাষার জ্ঞান, আদি অর্থের জ্ঞান, সেখানে কি বোঝায়? বলছে সূর্যকে কিভাবে বোঝানো হবে বা নবগ্রহকে কিভাবে বোঝানো হবে। বলছে আমাদের ভেতরে শরীরে 9টি গ্রহ আছে। গ্রহ মানে চোখের দুটি, নাকের দুটি, মুখের একটি, কানের দুটি, পায় ছিদ্র, মূত্র ছিদ্র, এই মিলিয়ে 9টি গ্রহ। তাহলে এই 9টি গ্রহের যে জ্ঞান, 9টি গ্রহে কি হয়? বলছে নবগ্রহের দৃষ্টি হবে, নবগ্রহের জ্ঞান হবে। নবগ্রহ কি? রবি একটা গ্রহ, যা বর্তমানে যদি আমি বলি রবি একটি গ্রহ তাহলে আপনারা হাসবেন, বর্তমানে শিক্ষায় আপনারা হাসবেন। সূর্যকে যদি একটি গ্রহ বলি আপনারা হাসবেন, কেন? আপনাদের যে শিক্ষা তা বিকৃতি হয়ে আছে, আপনাদের যে জ্ঞান তা বিকৃত হয়ে আছে। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়ছে বা অ্যাস্ট্রাল ওয়ার্ল্ড সম্বন্ধে জানে বা স্পেস সায়েন্স নিয়ে পড়ছে, যারা যারা স্পেস সায়েন্স রিসার্চার হয়েছে, তারা জানে যে এই সূর্য যাকে আমরা সূর্য বলি সেই সূর্যই টুকরো টুকরো ভেঙে এই 9টি গ্রহ উৎপন্ন হয়েছে, যাকে আমরা বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন বলি, তাই সূর্যের অংশ। একটা সময় তার টুকরো হয়ে ভেঙে তৈরি হয়েছে। আর আমাদের আদি শাস্ত্র যা বলছে, বলছে রবি, শনি, শুক্র, বুধ, বৃহস্পতি, মঙ্গল, সোম, সোমকেও গ্রহ বলা হয়েছে। এই 9টি গ্রহ আমাদের 9টি গ্রহকে চিহ্নিত করে, সোমটা চন্দ্রের, এইভাবে ইঙ্গিত করা আছে। তাহলে আমি কি করছি? বলছে আমার শরীরের 9টি গ্রহ সম্বন্ধে জানলাম, আর ওই নবগ্রহ সম্বন্ধে জানলাম, আর কি জানছে? বলছে শরীরের সূক্ষ্ম অংশকেও জানছি, আবার ওই বৃহৎ অংশকেও জানছি, একসঙ্গে মহাকাশকেও জানছি, একসঙ্গে শরীরবৃত্তটাকেও জানছি। একই অর্থে শুক্র যদি বলি, শুক্র গ্রহ, আবার দিনের শুরু শুক্রবার থেকে শুরু হয়, আবার আমাদের ভেতরে যে শুক্র বীজ তৈরি হয় তাও শুক্র, আবার ওই ওপরে যে শুক্র গ্রহ আছে তাও শুক্র। যদি মিলিয়ে দেখেন শাস্ত্র বা বর্তমান বিজ্ঞান, আধুনিক বিজ্ঞানের যে বিজ্ঞান স্পেস সায়েন্স, দেখবেন সেই শুক্রের যে তত্ত্ব, তার গরম, তার তেজ, তার উগ্রতা কোথায় আছে? পৃথিবীর আগে আমরা শুক্র থেকে এসেছি, যেমন আমাদের জন্ম শুক্র থেকে হয়েছে, আমাদের এটা পৃথিবী। তাহলে ঠিক একই রকম ভাবে যদি বলা হয় বুধ, ঠিক দেখবেন বুধ স্থির রয়েছে। আমাদের যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়ছেন, জ্যোতিষবিদ্যা নিয়ে যারা পড়েছেন,
বা স্পেস সায়েন্স নিয়ে যারা করছেন, যারা রিসার্চ করছেন এসব বিষয় নিয়ে, তারা এটা জানেন। কিন্তু সাধারণ মানুষ, আপনারা যারা টিচার্স ডে পালন করেন, আপনাদের সন্তানদের কোন জ্ঞানটা দরকার? যে জ্ঞানটা আপনার সন্তানকে ভক্তরূপে ভগবান চৈতন্যের জ্ঞান দেবে, ভক্ত হয়ে যে ভগবান হওয়া যায়, সৎ হওয়া যায়, সাত্বিক হওয়া যায়, জীবনের উন্নতি সবার সঙ্গে মিলিত হয়ে করা যায়, তার জ্ঞান। অর্জুন রূপে কৃষ্ণ, কৃষ্ণ রূপে অর্জুন, এই জ্ঞান ভগবত তত্ত্বের জ্ঞান। আমি সেই সোহমাস্মি, এই জ্ঞান, সেই পরম অংশ। আর সূক্ষ্ম অংশ আর স্থূল অংশ তিনটি যে একই ব্রহ্মের জ্ঞান, আমরাই যে পরম ব্রহ্ম, সেই জ্ঞান। আমার বাক্য যা শুদ্ধ হওয়ার প্রয়োজন, সেই জ্ঞান। আমার মন চৈতন্য সত্তার জ্ঞানে, চিত্ত শক্তির জ্ঞানে নির্বাণা পর্যন্ত যেতে পারে, সেই জ্ঞান। মন বুদ্ধি চিত্ত আকাশ চৈতন্যের জ্ঞান যদি দিতে পারে, সেই শিক্ষাটা গ্রহণ করবো। না একটা শিক্ষা নেবো যে আমাদের হয়তো ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বানাবে, খরচা করবো কত বলছে, মাস গেলে 15,000 থেকে 50,000, ইনকাম কত বলছে 4,000 থেকে 8,000, বড় হলে 15,000। আজকাল মাইনা নিয়ে অনেক কিছু হচ্ছে স্কুল শিক্ষকদের নিয়ে, নিউজ যারা দেখেন তারা বুঝবেন। তাহলে কে আপনার শিক্ষা গুরু বা কে আপনার শিক্ষক, তাদেরকে জানুন। যে শিক্ষক আপনার জ্ঞানটাকে জ্যোতির প্রকাশ করায় না, বা জ্ঞানের প্রকাশ করায় না, বা নিজে সেই জ্ঞানটাকে পালন করে না, সেই শিক্ষককে আপনারা মানবেন? বা যে শিক্ষক বা যে গুরু আপনার জ্ঞানের প্রকাশ করায়, জ্যোতির প্রকাশ করায়, আপনাকে চৈতন্য সত্তার জাগরণ করে দেয়, আপনার জ্ঞান বুদ্ধি মনকে ঠিক করিয়ে নিজেও সেই জ্ঞান বুদ্ধি মনকে সম্পূর্ণরূপে বিশ্লেষণ করে রাখে, সেই শিক্ষা, কোন শিক্ষাকে আপনি মানবেন? আর ভারতের যে শিক্ষা, যা দীক্ষা দ্বারা শুরু হতো, দীক্ষা দ্বারাই শিক্ষার জ্ঞান হতো, কানেকশন করিয়ে, ফোনে যেমন কানেকশন করেন সেইভাবে হতো, তা সেইভাবে যদি আপনারা চলতে পারেন, আপনাদের সন্তানরাই ভগবান হবে, আমরাই ঈশ্বর পুত্র, এই জ্ঞানটা হবে আমাদের মধ্যে। দৃষ্টি শক্তি জ্ঞান এটাই বৃদ্ধি পাবে। যদি সেই জ্ঞান বৃদ্ধি করতে চান, স্বয়ং বলের জ্ঞানকে জানুন, মনুষ্য কারিগরি বিদ্যাকে জানুন, মনুষ্য ধর্মকে রক্ষার্থে সদ্গুরু মহর্ষি মালবাবার জ্ঞানের জ্ঞানকে জানুন। তাই এই শিক্ষক দিবস আপনাদের শান্তিময় হোক, আপনাদের শিক্ষকে চেনার গতি হোক, বর্তমান প্রজন্মকে রক্ষা করার জ্ঞান হোক, ভারতীয় সত্য সনাতন ধর্মকে রক্ষার জ্ঞান হোক, দীক্ষা দ্বারাই শিক্ষা প্রচলন হোক, এটা ভারতে আসুক, আবার সত্য সনাতন জ্ঞানে ভারতের জাগরণ হোক, ভারতের মাটির জাগরণ হোক, মনুষ্য ধর্ম বজায় থাকুক, এটাই আমাদের স্বয়ংবল গুরুকুলের প্রার্থনা, সবার মধ্যে জাগরণ হোক। ওম শান্তি শান্তি শান্তি। ও সহনা ভগতু অসহনা উদ্বস্তু সহং চ পূর্ণম উত্তিষ্ঠতে। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যায় কর্বাবহৈ তেজস্বিনাধিমস্তু মাবিদ্বিষাবহৈ। ॐ असतो मा सद्गमाय, तमसो मा ज्योतिर्गमाय, मृत्युर्नामृतं गमाय। মম ধ্যানে কর্ম মম শিক্ষা হি গণ মম দর্শনা হি সুদৃষ্টা মম নাম তপস্যা। আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের লক্ষ্মী স্তুতি বা লক্ষ্মী স্তব, মনে শান্তি পেতে গেলে বৃহস্পতিবার দিন লক্ষ্মী স্তব, লক্ষ্মী স্তুতি পাঠ করতে হয়।
আচ্ছা কত কম হবে? কথা কম হবে, একটা ফোটা নিলেই হয়, নিজে নিলেও হবে, একটা ফোটা নিলে। প্রত্যহ বৃহস্পতিবার লক্ষ্মী স্তব লক্ষ্মী স্তুতি পাঠ করতে হয়, যাতে আমাদের মনে শান্তি হয়, শরীরের ধন সম্পত্তির জ্ঞান হয়, এবং বাইরে যাদের অর্জন করার জ্ঞান আছে, অর্জনের জ্ঞানের দরকার আছে, বা লক্ষ্মী ভাব আনার দরকার আছে, শান্তি আনার দরকার আছে, তাদের এই লক্ষ্মী স্তুতি লক্ষ্মী স্তব লক্ষ্মীর বীজ মন্ত্র লক্ষ্মীর গায়ত্রী জপ করতে হয় এবং লক্ষ্মীর ব্রত পাঠ করতে হয়। প্রত্যহ বৃহস্পতিবারে যারা এটা করে তাদের মধ্যে ধন সম্পদ শারীরিকভাবে শ্রীবৃদ্ধি, যাকে গ্ল্যামার বৃদ্ধি বলা হয়, আমাদের উন্নতি শারীরিক ভাবে মানসিক ভাবে উন্নতি হয়, মনে শান্তি প্রশান্তি হয়। তাই প্রথম ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, ওম শ্রী মহালক্ষ্মী নমঃ, ॐ श्रीं महालक्ष्मी नमः, ॐ पशाकमलिकं पश्यन्निविष्टो सोमस्य पद्मास्तैनं धैनश्च शियं तैलोको मातः गौरवर्णं सुपरञ्चं सर्वलङ्कारभूषितम् রুক্মো পদ্মো ব্যঘ্রকারিং বরদাং দক্ষিণে। ওম পশাকমলিকং বশুন্নিবিশৌ সোমস্য পদ্মাস্তানং ধ্যানশ্চ শিয়ং তৈলোক্যো মাতঃ গৌরবর্ণং সোপরঞ্চং সর্বলঙ্কারভূষিতম্ রুক্মো পদ্মো ব্যঘ্রকারিং বরদাং দক্ষিণে। ওম পশাকমলিকং বশুন্নিবিশৌ পদ্মাস্তানং ধ্যানশ্চ শিয়ং তৈলোক্যো মাতঃ গৌরবর্ণং সোপরঞ্চং sing 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 sing
Om Shri Mahalakshmi Namah.